পাওয়ার বাটনে প্রেস করলাম, এটা সমস্যা। তো এটা সমস্যা হচ্ছে ডিফল্ট বুট ডিভাইস মিসিং অর বুট ফেইলড, এইরকমের সমস্যার মানে হচ্ছে যদি হার্ড ড্রাইভ পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে এটা শো করবে, মানে আপনার হার্ড ডিস্ককে ডিটেক্ট করতে পারছে না। আর একটা হচ্ছে যদি আপনার এই হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি MBR হয় এবং আপনার বায়ো সেট আপে যদি বুট মোডে UEFI সিলেক্ট করা থাকে তাহলে এইটা আসবে। তাহলে আমরা নষ্ট কি না এটা পরের ধাপে যাব, আমরা প্রথমে দেখে নিব যে এটা UEFI হয়ে গেছে কি না। লিগেসি থাকলে সমস্যা নাই, কিন্তু UEFI থাকলে সমস্যা, যেহেতু হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR। ঠিক আছে, আমরা ওকে দিব। আমরা এখন পাওয়ার বাটনে প্রেস করব এবং F2 প্রেস করব। এসআর ল্যাপটপের জন্য BIOS সেটআপ F2। আমরা রাইট অ্যারো বাটন প্রেস করব এবং বুট, যেমন এখানে দেখতে পাচ্ছেন UEFI, এখানে যদি UEFI হয় তাহলে আপনার এই সমস্যাটি হবে, যেহেতু আপনার এই ল্যাপটপের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR। যদি GPT হতো তাহলে সমস্যা হতো না, যেহেতু MBR সেহেতু সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন HDD শো করেছে, অর্থাৎ HDD সমস্যা হয় নাই। এখানে UEFI এর জায়গায় জাস্ট লিগেসি করে দিব, এন্টার দিব, ডাউন অ্যারো বাটন প্রেস করব এবং এন্টার দিব, এন্টার দিব, লিগেসি। এখানে লিগেসি শো করলে বুঝে নেবেন আপনার এটা কাজ করবে। F10 দিয়ে দিব, এন্টার দিয়ে দিব, এখন ল্যাপটপটি অন হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।